কালের গর্ভে হারিয়ে যাচ্ছে আরও একটি বাংলা বছর রাত পোহালেই বাংলা নতুন বছর চোদ্দশো বাংলা নতুন বছরকে বরণ করে নিতে বাঙালির ঘরে ঘরে চলছে নানা প্রস্তুতি বাংলা সংস্কৃতির ঐতিহ্য মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিও প্রায় চূড়ান্ত বর্ষবরণের অনুষ্ঠানে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সাইদ খানের বর্ষবরণের প্রস্তুতি খবর জানাচ্ছেন বিউটি সমাতার। আর মাত্র কয়েক ঘন্টা পরেই নতুন বাংলা বছর 1424 সালের নতুন সূর্য উঠবে নতুন সাজে নতুন বছরকে বরণ করতে এরই মধ্যে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলন ইনস্টিটিউট প্রাঙ্গণে চলছে মঙ্গল শোভাযাত্রার নানা অনুষঙ্গের শেষ পর্যায়ের নির্মাণ কাজ মনের মাধুরী মিশিয়ে শিক্ষার্থীরা মুখোশ পাখি হাতিঘোড়া রাঙাচ্ছেন আয়োজকরা বললেন এবারের মঙ্গল শোভাযাত্রায় নতুন অনুষঙ্গ হিসাবে সূর্যের প্রতিকৃতি থাকছে যার একদিকে ধূসর অন্যদিকে আলোকিত উজ্জ্বল দিক আমাদের সেই তরুণ সমাজের প্রতীক যে তরুণ সমাজ আমাদেরকে আলোর দিকে নিয়ে যাবে সেখানে হাস্য একটা মুখ থাকবে এছাড়া পুতুল নাচ সহ মেলার আয়োজন রয়েছে রাজধানীর বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় তিন চার জায়গায় আমরা আয়োজন করেছি আর আজকে এটা আরম্ভ করবিত এদিকে পহেলা বৈশাখে দিনব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠন নেচে গিয়ে উৎসবের মধ্য দিয়ে বছরের সূচনার দিনটি রাঙাতে চারুকলার বকুলতলায় চলছে মহড়া নতুন বছরকে নিয়ে আমাদের অনেক আশা ঢাকা ভার্সিটি ফার্স্ট ইয়ার আমরা এবার হচ্ছে প্রথম উদযাপন তো আসলে অনেক উদ্দীপনা আছে আর ঐতিহ্যবাহী রমনা বটমিলও চলছে বর্ষবরণের প্রস্তুতি বর্ষবরণের অনুষ্ঠানে যে কোনো বিশৃঙ্খলা এবং নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থান রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট পর্যবেক্ষণ টাওয়ার সহ নানা প্রস্তুতি রয়েছে বিউটি সমাদ্দার বৈশাখী সংবাদ ঢাকা